নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করব আজকের আলোচনা একটু ভিন্ন ধরনের তার কারণ হচ্ছে মার্কেট সম্পর্কে কিন্তু অলরেডি আমরা ভিডিও দিয়ে দিয়েছি সকালে এবং সেখানে কিন্তু ডিটেলস আলোচনা করেছি বিটকয়েন কোন জায়গায় থাকলে কি হতে পারে না হতে পারে একটু ভিন্ন ধরনের মানেটা হচ্ছে আমরা যদি দেখি মার্কেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেগেটিভিটিতে ভরে গেছে আপনি যদি লাস্ট কিছু ভিডিওতে আমার গিয়ে দেখেন সেক্ষেত্রে কমেন্টস করছে যে বুল মার্কেট আসবে না একদিন পাম্প হলে দুদিন ডাম্প করে তো মেনলি আমরা যদি দেখি মার্কেটের মধ্যে কিন্তু নেগেটিভিটি ভরে গেছে তো আলটিমেটলি যদি আপনারা দেখেন ওয়েলসের যে কাজ সেই কাজে কিন্তু তারা সাকসেসফুল এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি যে এক্সচেঞ্জেস এবং হোয়েলস মিলে মার্কেট চালায় এটা কিন্তু আমরা দেখেছি প্রিভিয়াসলিও বর্তমান সময়ও দেখছি এবং তার সাথে সাথে অ্যাড হয়েছে ইটিএফ এর যে ইনস্টিটিউশনগুলো আছে তারা এবং কম বেশি যদি আমরা দেখি যে তারা কিন্তু ইটিএফ এ বিটকয়েন বাইং করে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নিউজ আপডেট আসছে বড় বড় ইনফ্লুয়েন্সাররা যারা আছে তারা বলছে বিটকয়েন এখানে যাবে এক লক্ষ ডলার যাবে দেড় লক্ষ ডলার যাবে কেউ কেউ বলছে দু লক্ষ ডলার যাবে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অল্ট কয়েন নিয়ে পড়ে আসি এবং অল্ট কয়েন নিয়ে ভাবছি অলট গুলো আদৌ পাম্প করবে কিনা শুধু শুধুমাত্র বিটকয়েনই পাম্প করবে কিনা তো এই বিষয় নিয়ে আজকে কিন্তু একটু ছোট আলোচনা করব এবং তার সাথে সাথে বুল মার্কেট এবারে কীরকম হতে পারে সেটা নিয়েও কিন্তু কিছুটা আলোচনা করার চেষ্টা করব তার কারণ হচ্ছে অনেকেরই কোশ্চেন যে বুল মার্কেট কবে হবে কোন সময় হবে এবং তার সাথে সাথে বুল মার্কেট কতদিন ধরে চলে তো প্রিভিয়াসলি যেমনটা আমরা দেখেছি দু হাজার সালে প্রায় টানা একটা বছরের কাছাকাছি কিন্তু বলা যায় বুল মার্কেট এক্সটেন্ড করেছিল চলছিল ডাউন হচ্ছিল পাম্প হচ্ছিল পাম্প হচ্ছিল ডাম্প হচ্ছিলো এইভাবে কিন্তু বলা যায় মার্কেট একই জায়গায় স্টেবল থেকে যে অন্তত আমরা বলতে পারি প্রিভিয়াস বুল রানে মোটামুটি তিন হাজার ডলার থেকে বিটকয়েন কিন্তু উনসত্তর হাজার ডলার পর্যন্ত কিন্তু গেছে কিন্তু আমরা যদি দেখি ফিফটি থাউজেন্ড ডলারের উপরে কিন্তু বলা যায় বহু সময় বিটকয়েন ছিল এবং আমরা বলতে পারি কম বেশি আট মাস তো ছিলই তো মেনলি যদি আমরা দেখি একটা দারুণ বুল মার্কেট কিন্তু প্রিভিয়াস বুল রানে আমরা দেখেছি তো এই জিনিসগুলো যারা অলরেডি দেখে এসছেন তাদের কাছে কিন্তু আজকের দিনে কিন্তু বলা যায় যে প্রবলেমগুলো আমরা ফেস করছি বা যে জিনিসগুলো আমরা দেখছি খুব বেশি কিন্তু বলা যায় ডিজাস্টার বলে মনে হচ্ছে না ডিজাস্টার তাদেরই মনে হচ্ছে যারা কিন্তু মার্কেটে কম সময় আছে এবং কম সময় ধরে মার্কেটকে দেখছে তাদের কাছে কিন্তু বলা যায় এটা কিন্তু অনেক বড় শকিং এবং বলা যায় নতুন যারা মার্কেটে এসেছিল তাদেরকে কিন্তু ফেলে রোগ রেছে মার্কেট এবং রোগরে রোগরে আমরা যদি দেখি মার্কেটে কিন্তু বলা যায় নেগেটিভিটি এত চরম সীমায় নিয়ে গেছে আমরা বলতে পারি যেখান থেকে ম্যাক্সিমাম যারা কিন্তু বলা যায় লাস্ট ছ মাস ধরে আট মাস ধরে এক বছর ধরে মার্কেটে ছিল ম্যাক্সিমাম জন কিন্তু ছিটকে গেছে বাকি যারা রয়েছে হয় তার ফান্ড ফেঁসে গেছে বলে রয়ে গেছে আদারওয়াইজ কিন্তু বলা যায় একটা শেষ আশা নিয়ে কিন্তু বলা যায় টিকি আছে এই রকম জায়গায় কিন্তু মার্কেট বিলং করছে আলটিমেটলি আপনি যদি দেখেন শেষ যে বলা যায় ঘষা মাজা সেটা কিন্তু বলা যায় শেষ হয়ে গেছে এখান থেকে কিন্তু আর কোনো বড় ডাম্প আমরা এক্সপেক্ট করছি না নর্মালি মার্কেট যেভাবে চলছে সেভাবে যদি না কোনো রকম ইন্টারনাল ব্যাপার চলে আসছে যদি না কোনো এক্সটার্নাল ব্যাপার চলে আসে যে কোথাও কেউ যুদ্ধ করে দিল শুরু করে দিল বা বলা যায় কোনো দেশকে কেউ উড়িয়ে দিল এই ধরনের যদি নিউজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা এমন একটা পজিশনে আসি যেখান থেকে কিন্তু বলা যায় আর পেছনে ফিরে তাকানোর জায়গায় নেই এখনো পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম জোন কিন্তু বলা যায় মার্কেটে যারা আছে তারা হয়তো মার্কেটে টিকে আছে এই ভেবে যে মার্কেটে কিন্তু বুল মার্কেট আসবে এবং আমার লাইফ চেঞ্জ হবে এই বিশ্বাস নিয়ে না হয়তো কিন্তু বলা যায় পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার ইনভেস্ট করেছে সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার ডলার এক হাজার ডলার হয়ে গেছে এবং সেখানে কিন্তু বলা যায় সে যে আর ইনভেস্ট করবে এই জিনিসটা ভেবেও কিন্তু বলা যায় তার কষ্ট হচ্ছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন যে মার্কেটে রিকভারি হওয়া সম্ভব এই যে বিলিভ এই বিলিভটাও কিন্তু বলা যায় তার সাথে নেই আমার যে টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম সেই টাকাটা রিকভারি হয়ে গেলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম জোন মার্কেটে রয়ে গেছে যারা কিন্তু রিসেন্ট পাস্টে তো যদি মেনলি আমরা দেখি এইবারের যে বুল বুল মার্কেট সেই মার্কেটটা আমার কিছু বড় ইনফ্লুয়েন্সার বলেন বড় বড় যারা কিন্তু বলা যায় মানুষ আছে তাদের সাথে বেশ কিছু কথা হয়েছে এবং তারা যেমনটা মনে করছে তারা যেমনটা জানাচ্ছে সেই হিসেবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে মার্কেট কিন্তু বলা যায় এইবারের বুল মার্কেট অত্যন্ত ছোট হতে পারে প্রিভিয়াস বুল মার্কেট মার্কেটের মতো প্রায় এক বছর ধরে চলেছে এরামটা কিন্তু কোনোভাবেই হওয়ার পসিবল নয় বলে কিন্তু তারা মনে করছে এমনটা নয় আমি আমার মন থেকে বলছি তারা কিন্তু মনে করছে তারা যেমনটা ফিডব্যাক দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদের কাছে বলার চেষ্টা করছি হয়তো দুটো থেকে তিনটে মাস হয়তো ম্যাক্সিমাম চার মাস পাঁচ মাস কিন্তু হতে পারে যেখানে কিন্তু টোটাল ব্যাপারটা কিন্তু বদলে যাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বলা যায় পাম্প হবে খুব অল্প সময়ের মধ্যে ডাম্প হবে এর মধ্যে যারা প্রফিট বুকিং করতে পারবেন ওয়েল অ্যান্ড গুড যারা প্রফিট বুকিং করতে পারবেন না তাদের জন্য কিন্তু বলা যায় অনেক খারাপ সময় থাকবে তার কারণ হচ্ছে মার্কেট খুব বেশি সময় কিন্তু দেবে না অনেক ঝড়ের গুর্তিতে বলা যায় কিন্তু বলা যায় পাম্প নেবে এবং সেখানে কিন্তু বলা যায় আমরা মনে করবো যে আরও বেশি যাবে আরও বেশি যাবে যেমনটা কিন্তু দু হাজার একুশ সালে অনেকের সাথে হয়েছে তেমনটাই কিন্তু বলা যায় অনেকেই এক্সিট করবে না অনেকে ভাবে আরও বেশি যাবে সেক্ষেত্রে কিন্তু বলা যায় সেই সুযোগ দেবে না মার্কেট কিন্তু বলা যায় নিচের দিকে আসবে তো এর পর থেকে যখন কিন্তু বলা যায় মার্কেটে বুল মার্কেট শুরু হয়ে যাবে অলমোস্ট আমরা বলতে পারি সেভেন্টি থাউজেন্ড ডলার পার করার পরেই কিন্তু মার্কেট যেটার সম্ভাবনা কিন্তু বলা যায় অক্টোবর মাসের মধ্যে স্টিল আছে অক্টোবর মাস এন্ড হতে হতে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে বিটকয়েনের প্রাইস সিক্সটি নাইন ডলার কিন্তু বলা যায় যে পার হয়ে যেতে পারে পার হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি হান্ড্রেড পার্সেন্ট হবে এটা কিন্তু কেউ বলতে পারে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা বুঝতে পারছি মেবি হতে পারে কিন্তু এই জায়গায় সিক্সটি নাইন থাউজেন্ড ডলারের যে প্রিভিয়াস অল টাইম হয় সেটা কিন্তু ব্রেক করে এগুলো অক্টোবর মাসের যে মান্থলি ক্যান্ডেল সেটা কিন্তু ক্লোজ হতে পারে সেভেন্টি থাউজেন্ড ডলারের আশেপাশে এমনটা যদি হয় এবং যদি আমরা এই জায়গায় থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝে নিতে হবে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে সময়টা অর্থাৎ দু মাস এবং ওদিকে তিন মাস পাঁচ মাসের মধ্যে কিন্তু বলা যায় ম্যাক্সিমাম যেটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু হতে পারে এবং একটা জিনিস সবাই কিন্তু ভাবছেন যেটা হচ্ছে বুল মার্কেট যখন আসবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জিতলেই বুল মার্কেট চলে আসবে এই জিনিসটা ভাবাও কিন্তু আমাদের বন্ধ করতে হবে মেনলি আমরা পলি মার্কেট নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তিত থাকে অনেক বেশি জিনিস দেখি যে পলি মার্কেটে বেশি আছে মানেই ডোনাল্ড ট্রাম্প জিতে যাবে তো মেনলি কিন্তু এরকম নয় পলি মার্কেটে যারা বেটিং করে তাদের রিলেটেড আমি আজকে বলেছিলাম যে পলি মার্কেট কিভাবে হচ্ছে ইউএস এর যে মানুষ আছে তাদেরকে কিন্তু বলা যায় পলি মার্কেটে বেটিং করা বন্ধ করে দিয়েছে ইউএসএস সরকার তো মেনলি যদি দেখেন যখনই কিন্তু দেখছে যে যতদিন মোটামুটি কামলা হ্যারিস এগিয়েছিল ততদিন কিন্তু হাতে রেগেছিল যতদিন দেখা যাচ্ছে যে কামলা হ্যারিস অনেক বেশি পিছিয়ে পড়েছে তখন কিন্তু বলা যায় সরকার ব্যান করে দিয়েছে পলি মার্কেটকে ইউএস এর মানুষদের কিন্তু বলা যায় আর ইনভেস্টমেন্ট করতে দিচ্ছে না তো এই জায়গায় কিন্তু বলা যায় একটা টোটাল ম্যানুপুলেশন চলছে ইউএস এর বর্তমান যে বলা যায় স্ট্যাট আসছে সেগুলো কিন্তু বলা যায় সরকারের পক্ষে আসছে এবং আসলেই এটা আসছে নাকি সরকার ম্যানুপুলেশন করছে এই সমস্ত দিক কিন্তু বলা যায় বিবেচন বিবেচ্য বিষয় এর সাথে সাথে আমাদের একটা জিনিস জানতে হবে বুঝতে হবে যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি যেতে সেক্ষেত্রেও কিন্তু বুল মার্কেট আমরা দেখবো যখন কিন্তু বলা যায় ডোনাল্ড ট্রাম্প যদি নাও যেতে কামলা হ্যারিস যদি দেখে সেক্ষেত্রেও কিন্তু আমরা বুল মার্কেট দেখবো এবং টোটালি কিন্তু বলা যায় বুল মার্কেট পার্টিকুলার কোনো একটা নির্বাচনকে কেন্দ্র করে হয় না কোনো একটা শুধুমাত্র ইলেকশন আসবে বলেই বুল মার্কেট হবে এরমটা কিন্তু ব্যাপারটা নয় হয়তো বড় আর ছোটো লং টার্ম বা শর্ট টার্ম আমরা দেখতে পারি কিন্তু কিন্তু মার্কেট এইভাবে নয় যে একটা সরকার এলে তবে কিন্তু হবে যদি বুল মার্কেট না আসে সেক্ষেত্রে কিন্তু হবে না ধারণা কিন্তু এই নিয়ে আসে আমরা রেড ভিডিওতে আলোচনা করেছিলাম যে কেন ডোনাল্ড ট্রাম্প না এলেও কিন্তু বলা যায় বুল মার্কেট আসবে এবং কেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি মার্কেট যে সিচুয়েশানে আসে সেখান থেকে কিন্তু আগামী সময়ে আমরা আপসাইড চিন্তাভাবনা বেশি করছি তো যেমনটা আমি বললাম যে ইনফ্লুয়েন্সাররা বড় বড় কিন্তু বলা যায় মানুষ যারা আছে তারা কিন্তু ইজিলি এখানে কিন্তু বলা যায় যেটা এক্সপেক্টেশন রাখছে সেটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য কিন্তু মেবি দুটো তিনটে চারটে মাসের জন্য বুল মার্কেট এবং সেখান থেকে কিন্তু বলা যায় এত তাড়াতাড়ি সমস্ত কিছু হবে সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম সুযোগ পাওয়ার জায়গা কিন্তু থাকবে না এমনটাই কিন্তু তারা মনে করছেন তো এমনটা এই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় আমরা কিন্তু খুব বেশি সুযোগ হয়তো আর পাবো না এটাও একটা ব্যাপার এবং যে কারণে কিন্তু হয়তো আজকে অনেকেই কিন্তু বলা যায় তিন চার ডলারে কোনো একটা কয়েন বাইং করে রেখেছেন সেই কয়েনটা কিন্তু বলা যায় বর্তমান সময় এক ডলারে চলে এসছে মানে আপনার মোটামুটি কম বেশি যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট লসে থাকে তো সেই কয়েনটা কখন এক ডলারের কয়েনটা কিন্তু বলা যায় দশ পনেরো ডলার কুড়ি ডলার চলে যাবে সেই সময় কিন্তু আমরা বুঝতেও পারবো না এবং বারবার কিন্তু বলা যায় আমরা যখনই কয়েনটা তিন চার ডলারে যাবে আমাদের যে লসটা আমরা দেখেছি এতদিন ধরে আমাদের সাইকোলজিক্যাল এফেক্ট বলবে কিন্তু লস কভার হয়েছে এক ডলার থেকে আবার ডলারে ডলারে গেছে গেছে এবার সেল করে বা পাঁচ ডলার এক ডলার প্রফিট পাচ্ছি এবার সেল করে দেয় তখন কিন্তু বলা যায় আমরা সেল করে ফেলবো এবং সুযোগ দেবে না সেই সময় কিন্তু বলা যায় পাঁচ ডলারের কয়েন কিন্তু বলা যায় পনেরো ডলার চলে যাবে এই ধরনের সমস্যা কিন্তু আগামী সময় আমাদের হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব কঠিন বলে মনে হবে তার কারণ হচ্ছে যখন মার্কেট ডাউন থাকে তখন কিন্তু আমাদের মনে হয় না মার্কেট আপ যাবে বা কতটা আপ যাবে আমরা কিন্তু বুঝতেও পারি না কারণ অলরেডি কিন্তু আমরা শুধুমাত্র বিয়ারিশ 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 মার্কেট একদিন পাম্প করে দুদিন ডাম্প করে এই দেখে দেখে কিন্তু আমাদের মাথায় কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু বসে গেছে এইটাই যে একদিন পাম্প করলে মার্কেট কিন্তু ডাম করে আসলেই কিন্তু যখন কিন্তু পাম্প হবে তখন কিন্তু আমরা এই জিনিসটাই করবো এই ভুলটাই আমাদের সাথে হবে তো ক্রিপ্টোবার্তার সাথে জুড়ে থাকুন টেলিগ্রাম জয়েন করে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আগামী সময় কিন্তু আমরা প্রপার টেলিগ্রামে কিন্তু ফার্স্টে আলোচনা করব যে কোন কয়েন কোন সময় কিন্তু আমরা ফার্স্ট সেলিং নেবো এবং পার্ট সেলিং নেবো যেমন আমরা কিন্তু অলওয়েজ পার্ট বাইং করেছি যেমনটা আপনাদের অলওয়েজ বলি পার্ট বাইং করার জন্য তেমনটা কিন্তু পার্ট সেলিং নেওয়ার চেষ্টা করব অবশ্যই ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে আগামী সময় কিন্তু আমরা অবশ্যই স্ট্র্যাটেজি ট্রিট করব কিভাবে কিন্তু আমরা প্রফিট বুকিং নেব এই জিনিসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে প্রফিট বুকিং কিন্তু বলা যায় বাই করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তার কারণ হচ্ছে সঠিক সময় যদি আমরা বেচতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট থেকে বলা যায় অনেক দূরে সরে যেতে হয় ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখাচ্ছেন নেক্সট ভিডিও